হ্যাঁ ভাই কতক্ষণ লাগবে? জোয়ারের পানি জোয়ারের পানি দোকানটা না উঠেই চললে আর এই ঘোড়াটা এখন এই পুষ্কুলির মানে এই এখানে একটা টিনের মসজিদ ছিল ছেলেবান্ধা একে ফজলুল হকের ফুপু এই মসজিদের জায়গা দান করছেন স্কুলের জায়গা দান করছেন এই পুষ্কুনি এই জায়গা অস্ট্রেলিয়া সবই তাদের আমরা জানি না এটা কার কোথানটা কীভাবে কে মালিকানা নিছে আমরা জানি না কিন্তু আমরা ছোটো কাল থেকে এই পর্যন্ত আমার 62 বছর বয়স আমি জেনে আছি এই পুষ্কুনি ছেলেবাংলা একে ফজলুল হকের ফুপুর পুষ্কুনি এই স্কুল ছেলেবাংলা একে ফজলুল হকের ফুপুর পুষ্কুনি সে তার নামে আক্তারুন্নেসা স্কুল কিন্তু তৈরি হয়েছে এই কাজীবাড়ি মসজিদ যেহেতু কাজে কাজী সাহেব এখানে তত্ত্বাবধানে থাকতো কাজী সাহেব সব কিছু মোস্তফা কাজী সে এটা সবসময় থাকতো এই জন্য ওই তাকে নাম অনুযায়ী কাজীবাড়ি করতে করতে আমরা কাজীবাড়ি মসজিদ নামে পরিচিত এবং এই পর্যন্ত আমরা আমাদের সন্তান এবং সবাই মিলে এই পুষ্কুনিতে গোসল করে আমরা বড় হয়েছি এখানে আমরা উজু গোসল সবাই করি এখানে দেখেন মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে মসজিদ আছে বাজার আছে সবাই কিন্তু এই একটা পুষ্কুনির উপরে নির্ভরশীল সেক্ষেত্রে আমরা এই জীবিত থাকাকালীন এই পুষ্কুনি কেড়ে ভরতে দেব না যদি যদি কেউ যদি টাকা দাবিয়া করে যদি এটা সত্যি প্রমাণিত হয় যে এই জায়গা অমুকেরই প্রয়োজনে আমরা এলাকাবাসী তার টাকা দিয়া বিদায় করে দেবো কিন্তু পুষ্কুনি ভরতে দেব না এটা হলো আমাদের একমাত্র দাবি আজকে থেকে আমরা এখানে মানুষ বাজারের লোকজন এই পুকুর ব্যবহার করে পুকুর তৈরি হয়েছে প্রাইমারি স্কুল এই মসজিদ তৈরি হয়েছে আমরা চাই এই পুকুরে আমরা ভরতে দেবো না একটা বালি ফেলাইতে পারবো না আমরা জানি পরিবেশ অধিদপ্তর থেকে সিটি কর্পোরেশনের মধ্যে যত পুকুর ডোবা নালা আছে এগুলা ভরা নিচ্ছে সেইটা যদি পুকুর ভরতে হয় তাহলে মেয়রকে এখানে আইনা এই আইন কোথায় আমরা জানবো তারপরে আমরা এই পুকুর পানি ছড়িয়ে পানি ভরতেছে এখানে একটা পুকুর ভাড় আছে গাইড ওয়াল দিয়া গাইড পুরসভার গাইড ওয়াল দিয়া এই পুকুরটাকে করছে কি করে পুরসভার টাকা পুরসভাই তো গাইড ওয়াল দেওয়াটা পুকুর পারে একটা বড় একটা ঘাট করে দিয়ে পুরসভাই পুরসভাই সিটি কর্পোরেশন ঘাট এখানে উঁচু করতে ঘাটে এই ঘাটে এই ঘাট এখন বালু বালু আর ওখানে একটা ঘর অবৈধভাবে ঘাটটা তো পুকুর অবৈধভাবে ঘাটটা হচ্ছে ওদিকে যাওয়া আসে যাবে দুই ওদিকে লোকজন আসা যাওয়া চাচ্ছেন কি চাচ্ছি এই সমস্ত উচ্ছেদ করে দেবো উচ্ছেদ করে আর পুকুর পুকুর থাকবে পুকুর থাকবে পুকুর পুকুর ভরতে দেওয়া হবে না বলতে চাই যে আমাদের এলাকা আশেপাশে কোনো একটা ভালো একটা পুকুর কারণ এখানে যদি একটা আগুন লাগে কারো বাসায় তোমার ক্যামেরা একটু পিছনে আমার তো কোনো জায়গা নাই এটি একমাত্র আমাদের সেই ভরসা আমরা চাই যে আমাদের পুকুরটা যেন না ভরতে পারে সেই জন্য তাদের ভালো ভালো ব্যবস্থা নেয় খুব দ্রুত এবং রাত অন্ধকারে তারা হেসে আসে রাত অন্ধকারে তারা বাড়ি ফেলাইয়া এখানে তারা ভর করতে চায় তা আমাদের চাই এলাকাবাসী যারা আছে সবাই মিলে সবাই আমাদের সুন্দর আমাদের আশেপাশে আর কোনো মসজিদ নাই ইয়া পুকুর নাই তার জন্য এখানে যাতে একটা মসজিদ আছে একটা স্কুল আছে একটা মাদ্রাসা আছে বাসারা এখানে একটা প্রচুর উন্নতি করে ঠিক আছে এখানে তাই আশেপাশে যারা আমরা আছি তারা এখানে প্রচুর করি সে ছোটবেলা থেকে কিন্তু এটা যদি ভোট করে ফেলা তাহলে আমাদের একটা অপর হয়ে যায় মহাজার দিকে সেখানে আমাদের এটা দৃষ্টি চায় সেদিনে আইসা দেখে আমাদের এখানে পরিষ্কার দিয়ে আছে না দেখে সেদিনে ব্যবস্থা